Dear all friends, once again welcome to my channel. Today I want to discuss how we manage our time during the pandemic. অনেক সময় আমরা খেয়াল করে দেখেছি যে যখন আমরা থমকে দাঁড়াই বা আমাদের চারপাশের পরিস্থিতি বা পরিবেশ পরিস্থিতি থমকে দাঁড়ায় তখন আমরা অনেক সময় বলি যে সময় যেন কোথাও থমকে দাঁড়িয়েছে। তো এই সিচুয়েশনটাকে আমরা সাইকোলজিক্যালি কী করে ওভারকাম করব সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাটার। সেটা জাস্ট দু একটা টিপস আমার তরফ থেকে, তাই একটু বলার ছিল ওই টাইম ম্যানেজমেন্ট নিয়ে। অনেক সময় দেখা যায় কি, আমরা যদি বাইরে নর্মাল কোনো ওয়ার্ককে অ্যাটাচ থাকি নর্মাল সিচুয়েশানে, তখন কি হয় বিভিন্ন রকম আমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকে বা কোথাও যাওয়ার সময় থাকে। হ্যাঁ, তো সেই সিচুয়েশানগুলোতে আমরা ওই সময়টা, পার্টিকুলার সময়টা আমরা চেক করি এবং সেই কারণে কিন্তু সময়টা মনে হয় যেন খুব তাড়াতাড়ি অতিক্রান্ত হয়ে যাচ্ছে। বাট বন্দিদশা অবস্থায় ঘরে বা কোনো একটা জায়গাতে তখন আমরা কী করি, থ্রু মোবাইল বা থ্রু বা আপনি বলতে পারেন ওয়াচ বা অন্য কোনো মাধ্যমের মাধ্যমে আমরা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে টাইমটাকে চোখের সামনে দেখি, যে কারণে আমাদের মনে হয় যে আমরা সময়টা নাকি এগোচ্ছে না বা সেকেন্ডের কাটা এগোচ্ছে না বা মিটারে বা মিনিটের কাটা এগোচ্ছে না। তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সাইকোলজিক্যাল থিংস, কারণ কি আমরা যদি যে কোনো, আপনি আপনারা খেয়াল করে থাকবেন যে কোনো জিনিস যদি আমরা যে কোনো জিনিসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি সেই জিনিসটা কিছু মুহূর্তের জন্য যদি সেখান থেকে সরে যায় মনে হবে যে সেই জিনিসটা কিন্তু চোখের সামনে এখনও দাঁড়িয়ে আছে। ইটস টোটালি আ সাইকোলজি। এক্ষেত্রে কী করা যেতে পারে, খুব সিম্পল, ব্যাক টু দ্য বেসিক্স। আজ থেকে বহু পুরনো কালের যে আমাদের জেনারেশন ছিল সে সময় কিন্তু কোনো ওয়াচ ছিল না বা অন্য কোনো কিছু ছিল না যে সেখান থেকে আমরা টাইম দেখে বা কোনো কিছু করে ম্যানেজ করতে পারতাম। অনেক পুরনো সময়ের কথা বলছি, যে সময় সান টেম্পল বা কোণার্কের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় ওনারা কী করে দেখতেন টাইম, সানসেট, সানরাইজ, মধ্যাহ্ন, সানের পজিশন দেখে সেইভাবে ওনারা দেখতেন এখন কত, এখন টাইম কী হতে পারে, এটাই কী সুবিধা বা কী বেনিফিট বা আমরা এখন কী বেনিফিট পাচ্ছি। হ্যাঁ, এটা বলতে পারেন যে তখনকার দিনের লোকেরা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু সময়টাকে দুর্দান্তভাবে সাইকোলজিক্যালি কন্ট্রোল করতে পারত। আর এখন যদি আমরা সেই ব্যাক টু দ্য বেসিক্সে চলে যাই, সান যখন রাইজ হচ্ছে তখন সব মর্নিং, দুপুর হচ্ছে তখন হচ্ছে আপনার মধ্যাহ্ন, সান যখন একদম মাথার উপর থাকছে, তারপরে যখন সানসেট হচ্ছে তখন হচ্ছে বিকাল। হ্যাঁ, আমরা যারা ওয়ার্ক ফ্রম হোম করছি বা যারা বাড়ি থেকে কাজ করছে বা যারা বাড়ি থেকেই বিভিন্ন অ্যাসাইনমেন্ট করছে তাদের নির্দিষ্ট টাইমগুলো আছে বা যেই সময়ে পার্টিকুলার অ্যাসাইনমেন্টগুলো থাকছে সেই সময়টুকু যেমন নর্মালি আমরা মনে রাখি সেটুকু মনে রেখে বাদবাকি সময়টুকু আমাদের মোবাইলে বা ডিভাইস থেকে দেখা যতটা সম্ভব বন্ধ করতে হবে। তাহলে কি সুবিধা, তাহলে সেই সময়টুকু কি করব, সেই সময়টুকু এঙ্গেজ করতে হবে যদি অফিসিয়াল ওয়ার্ক থাকে অফিসিয়াল ওয়ার্কে বা ফ্যামিলি ওয়ার্ক। এই যে সাইকোলজিক্যাল ব্যাপারটা যে বারবার কোনো কিছু চেক করা চেক করা দেখা 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 দেখা, এটাও তাড়াতাড়ি বন্ধ করতে পারবে কেউ সে তত তাড়াতাড়ি কিন্তু টাইমটাকে ম্যানেজ করে ফেলতে পারবে। এটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিক্যালি প্রমাণিত।
হ্যাঁ বুঝতে পারছি, এই মতো সিচুয়েশনে এই লকডাউনের পরিস্থিতিতে আপনি দেখে থাকবেন যে অনেকেই বাড়ি থেকে হঠাৎ হঠাৎ বেরিয়ে যাচ্ছে, তার কারণও কিন্তু এই টাইম ম্যানেজমেন্ট। তার কারণ যাদের নর্মাল ওয়ার্ক ছিল, ওয়ার্কের মধ্যে ছিল হ্যাঁ একটু সন্ধ্যাবেলা বা বিকালবেলা বা রাত্রিবেলা একটু আড্ডা দিয়ে আসি, তারা বাড়িতে এসে বলছে সময় তো আর কাটছে না, তাহলে কি করব, যাই একটু পাড়ায় বা মোড়ে আড্ডা দিয়ে আসি। প্রতিবত্ত কিয়া সেটাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হবে, না করতে পারলে মুশকিল। কিভাবে কন্ট্রোল করব, সেই পার্টিকুলার সময়টুকু ভুলে যেতে হবে। সেই সময়ে যদি বারবার মনে হয় যে একবার ঘড়ি দেখি, একবার সময় দেখি, নিজেকে বা মনকে কন্ট্রোল করতে হবে সেটা দেখতে, তাহলে দেখবেন আপনার প্রবলেমটা অনেকটাই আসান হয়ে গেছে। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই ছোট্ট টিপসটুকু আপনাদের সময়কে বাঁচাতে বা সময়কে, এই লকডাউনের সময়কে গৃহবন্দী অবস্থায় নিজেদেরকে আরও বেশি ম্যানেজ করতে অনেক কাজে দেবে। স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে ইন হোম। আর একবার বলবো, যদি এই ছোট্ট টিপসটুকু আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বিভিন্ন ছোট ছোট টিপস নিয়ে আমি আসব পরবর্তীকালে। সাইকোলজিক্যাল তো অবশ্যই থাকবে, সাইকোলজিক্যাল টিপস কী করে কন্ট্রোল করবেন বিভিন্ন ম্যাটার্স নিয়ে। আজকে যেমন টাইম ম্যানেজমেন্টস নিয়ে আমি বললাম, আই এম ওয়ার্কিং অলসো ডিফারেন্ট টাইপ অফ ম্যানেজ, হাউ টু ডু ইউর ম্যানেজ ইন হোম ডিউরিং দ্য সিচুয়েশন। সো হোপ ইউ লার্ন অলসো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস আ লট।